হারামজাদা, আর একটু হলে মেরে ফেলেছিল বাছাকে। বাবা সোনা, চাঁদের কণা। কম্বলের ভেতর শুয়ে থাকা বাচ্চার গায়ে হাত বুলিয়ে দিয়ে আদর করতে থাকে পাগলি। শীতের রাতে হাতের ছোঁয়ায় ওম লাগে ছানার গায়ে। পাগলি বাম দিকের মুখের ময়লা শাড়ি সরিয়ে উন্মুক্ত স্তন ঠেসে দেয়, ছানা মুখ সরিয়ে নিয়ে শুধুই কুঁই কুঁই করে। ছাতাকল বসতে ঠাসাঠাসি করে টিন আর টালির ছাউনির শখানে ঘর। রাজেশরা এ বস্তিতে বেশ পুরনো, তিন পুরুষের বাসিন্দা। 7-8 বছর হলো বিয়ে হয়েছে রাজেশের। কত দেবতার মানত করে, কত বট অশ্বত্থ গাছে লাল সুতো ঢিল ছলিয়ে দিন তিনে কাকে ছেলে হয়েছে তাদের। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বউ বাচ্চাকে এনে তুলেছে এই বস্তির ঘরে। বস্তির এক কামরা ঘরে চাঁদের আলো এসে ধরা দিয়েছে এতদিনে, আর সেই খুশির আলো ছড়িয়ে পড়েছে গোটা মহল্লায়। 8 থেকে 80 সবাই একবার করে এসে ছেলের মুখ দেখে যাচ্ছে। সন্ধেবেলায় রাজেশের বউ কমন টয়লেট থেকে ফিরে এসে দেখে বাচ্চাটা বিছানায় নেই। খবরটা ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগেনি, দলে দলে জড়ো হয়েছে সারা বস্তির লোক, নানান জল্পনা। খুঁজতে খুঁজতে সন্ধে গড়িয়ে রাত, ঘড়ির কাঁটা 11 ছুঁয়েছে। আয়ার কাজ ছেড়ে বাড়ি ফিরতেই খবরটা যায় ষাটোর্ধ দিনুর মায়ের কানে। মুরুব্বির ঠঙ্গে দিনুর মা বলে, বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছে ওই শাড়িকা পাকলি। আমি নিজের কানে শুনে এসেছি, ওই গাড়ি বারান্দার নিচে বাচ্চাটা কুই কুই করে খাচ্ছে। সব জায়গাতেই হুজুকে লোকের অভাব থাকে না, বস্তি মহল্লায় তো লোকেরা যেন একটা হুজুকের অপেক্ষাতেই থাকে। রে রে করে সবাই তেড়ে যায় লাঠি সোঁটা নিয়ে, নির্মমভাবে মারতে থাকে পাকলিটাকে। এরই মধ্যে কেউ একটা আতলা ইট ছুড়ে দিয়েছে পাকলির বুকে। তীব্র আর্তনাতে পাকলি গড়িয়ে গেল ফুটপাতের ডান দিকটায়, আর কম্বল সমেত গড়িয়ে যেতে বেরিয়ে এলো মা হারা 3-4 দিন বয়সের একটি কুকুর ছানা। পাকলির অনাবৃত স্তন বৃথা নালিশ ছানাতে থাকে অসহায় আকাশের কাছে। বেশ অকচকিয়ে গেছে ছানাটি, একটু থেমে টলমল পায়ে এগিয়ে যায়। পাকলি স্তন শোকে জীব বোলায়, আর থেকে থেকে কুই 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 কুই।